নমস্কার, আমি মীনাক্ষী। দেখতে দেখতে পুজোর একটা দিন কেটে গেল। আজকে অষ্টমী, মহা অষ্টমী। সকল বন্ধুদের জানাই শুভ মহা অষ্টমী। সকালবেলা একবার পুজো দিয়ে এসেছি, এরপরে আজকে তো অষ্টমী, আমি তো ভাত খাবো না, তো বাড়ির সবাই আজকে লুচিই খাবে। নিরামিষ তো এমনিতেই আমরা খাই, তো সেই জন্য ওইদিকে আমি লুচিটা করে নিয়েছি। প্রথমেই লুচিটা করে নিয়েছি মন্দির থেকে ঘুরে এসে, এরপর একটু কুমড়োর তরকারি করছি। কুমড়োর ছক্কা যেটাকে বলে সেটাই করছি। পুজোর মাঝে বিশেষ কিছু আর করতে ইচ্ছে যায় না, এই যা হোক একটু কিছু পুজোর মাঝে করলেই ভালো। পুজোর এই কটা দিন না একদম নিজের দিকে তাকানোর সময় হয় না আমাদের, জানেন তো। দেখি মোবাইলে, দেখি টিভিতে, দেখি কি সুন্দর সবাই সেজে গুজে পুজোর ঠাকুর দেখে বেড়াচ্ছে, ঘুরছে, খুব ভালো লাগে দেখে। কিন্তু আমাদের খুব একটা হয়ে ওঠে না, ওই একটা দিন একটুখানি বেরোবার সন্ধ্যাবেলায় সময় পায়, তো সেই একদিন একটু বেরিয়ে কাছে পিঠে কয়েকটা ঠাকুর দেখি, ব্যাস তাহলেই হয়ে যায় আমাদের। তো যাই হোক, এদিকে আমি কুমড়ো তরকারিটা চাপিয়ে নিয়েছি, একটু হিং ফোড়ং দিয়ে দিয়েছি, নিরামিষ তো খেতে ভালো লাগবে। কালো জিরে, কাঁচা লঙ্কার হিং ফোড়ং দিয়ে কুমড়োটা চাপিয়ে নিয়েছি। আর আমি ছোলাগুলো আগের থেকে সেদ্ধ করিনি, ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাত থেকে, ভালো করে ভিজে গেছে, সেই ভিজে ছোলাটা দিয়ে দিলাম। নুন দিয়ে সবগুলোকে ভালো করে একটু ভেজে নেব। এরপরে রেগুলারের যা আমাদের যা মশলা থাকে, ধনে, জিরে, হলুদ, সেগুলো সব অল্প অল্প পরিমাণে দিয়ে দিলাম। খুব একটা বেশি নিরামিষ রান্না তো মশলা খুব একটা ভালো লাগবে না। আমি এক চামচ ভর্তি করে চিনি দিয়ে দিলাম, কারণ লুচি তরকারি এটা, লুচি দিয়ে একটু মিষ্টি হলে কুমড়ো তরকারিটা খেতে ভালো লাগবে। কাঁচা লঙ্কাগুলো আমার ভালোই ঝাল আছে, ওই জন্য আমি চার পাঁচটা দিয়েছি, বেশি আর খুব একটা দিইনি। এরপরে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এতে রঙটা খুব ভালো আসবে। আপনারা যদি কুমড়ো তরকারি করেন এইভাবে একবার করে দেখতে পারেন, কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হয়। হ্যাঁ, নির্দ্বিধায় একবার বানিয়ে দেখবেন, এইভাবে খুব ভালো হয়। আদা বাটাটা দেবো, কিন্তু একটু পরে দেবো। আর আদাটা আমি এখানে বেটে দেবো না, ছিঁচে দেবো, এই যে থেঁতো করে দেবো, ঠিক আছে? এই যে এতটা পরিমাণ আদা নিচ্ছি, একটু থেঁতো করে দেবো। সমস্ত মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে, যখনই মশলার কাঁচা গন্ধ চলে যাবে, তারপরে আমি এই যে দেখুন আদাটা একটু থেঁতো করে নিয়েছি, এইভাবে আদাটা দিলাম। আদাটা দেওয়ার পর ওই এক মিনিটের মতন একটুখানি নাড়াচাড়া করবো আমি, এক মিনিটও পুরোপুরি দরকার নেই, এক মিনিটের মতনই বলছি আমি। একটু ভালো করে নাড়াচাড়া করে তারপরে জল দেব। এতে কি হবে, আদার যে একদম কাঁচা গন্ধ সেটা চলে যাবে, কিন্তু একটা সুন্দর গন্ধ তরকারিটাতে হয়ে যায়, কুমড়ো তরকারিতে। আদাটা এইভাবে দিয়ে দেখবেন, একটু পরে মশলার সাথে কষাবেন না, আদা বেশি কষালে গন্ধটা অন্যরকম হয়ে যাবে। তো এইভাবে একটু দেবেন, ব্যাস। এরপরে জল দিয়ে নিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। চলুন এরপরে ভালো করে একবার টিপে দেখে নিই। হ্যাঁ, যদি দেখেন যে ছোলাটা ভালো সেদ্ধ, যদি মনে হয় যে হবে না, আপনারা একটা প্রেশারে সিটি দিয়ে নেবেন, তারপরে ছোলাটা দেবেন, তাহলেও খুব ভালো হয়। বা অথবা ছোলা না ভেজানো থাকলে ছোলার ডাল দিয়েও করতে পারেন, সেটাতেও খুব ভালো লাগবে। কুমড়ো তরকারি আমার হয়ে গেছে, লুচি তো বললাম আগেই হয়ে গেছে। এরপরে খাওয়া দাওয়া সবাইকে দিয়ে দেবো, আর সন্ধি পুজোতে যাব। সন্ধি পুজোটা তো এবছর বিকেল বিকেল পড়েছে, মোটামুটি পৌনে পাঁচটা, হ্যাঁ পৌনে পাঁচটা কি পাঁচটা বাজতে দশ থেকে সন্ধিক্ষণ লেগে যাচ্ছে, তো আমরা খানিকক্ষণ আগেই যাব। আমরা একটু দুপুর দুপুর করেই যাবো, ওই আড়াইটা থেকে তিনটের মধ্যে যাব, কারণ প্রচণ্ড ভিড় হয় মন্দিরে, একটুও বসার জায়গা পায় না না হলে। তারপরে সন্ধি পুজোর পুজোর থালা নিয়ে যেতে হবে। হ্যাঁ, সে আবার টোকেন সিস্টেম, এই যে চলে এসেছি, সব বসে আছে, এখনও ফাঁকা আছে মন্দিরটা, দেখতেই পাচ্ছেন এখন বসে পড়েছি, ওই জন্য বেশ মায়ের কাছাকাছির মধ্যেই বসতে পেয়েছি। এরপর গোটা মন্দির চত্বর একদম ভিড় হয়ে যাবে। টোকেন পেয়ে গেছি। হ্যাঁ, এই যে আমাদের মা দুর্গা, কী সুন্দর মূর্তিটা লাগছে না? আমাদের গ্রামে জানেন তো এই একটা মন্দিরেই মা দুর্গার পুজো হয়, আমরা এখানেই পুজো দিই, আমাদের এটাই। এটা অনেক পুরনো, মানে কত পুরনো সেটা আমিও ঠিক জানি না, আমাদের গ্রামের এটা অনেক পুরনো সাবেকি দুর্গা, একচালা দুর্গা। হ্যাঁ, তো এখানেই আমরা পুজো দিই, অষ্টমীর পুজো হচ্ছে, সবাই এখানে পুষ্পাঞ্জলি দিচ্ছে, শুনতেও খুব ভালো লাগে না? চলুন তাহলে আজকের মতন এখানেই রাখছি, সবাই পুজোতে খুব আনন্দ করুন, ভালো থাকুন, আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওটা পছন্দ হলে একটা লাইক করে দেবেন। নমস্কার।